আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন দিন থেকে আপনার চুল, নখ, দাড়ি এগুলো আপনি কাটতে পারবেন না, এটা একটু জেনে নেওয়া ভালো মুসলমান হিসাবে। তো আপনি জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে তখন থেকে আপনার চুল, নখ, দাড়ি ইত্যাদি অবশ্যই কাটা থেকে বিরত থাকবেন, আল্লাহ রাসুল বলেছেন এই সমস্ত বিষয় কাটা থেকে আপনার বিরত থাকার জন্য। তবে উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত বিষয় যদি আপনি কাটা থেকে বিরত থাকেন তাহলে এটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদেশ পালন হয়ে গেল, সাথে সাথে আপনি বিশাল সওয়াবের অধিকারী হয়ে গেলেন। যারা গরিব কোরবানি দিতে পারে না তারা যদি প্রত্যেকটা এটা নিয়ত করে যদি সে একটি একটি নখ খাটে তাহলে একটি একটি কোরবানি দেওয়ার সওয়াব সে পাবে। এই জন্য আমরা এই বিষয়টা মাথার মধ্যে রাখবো, কোরবানি যারা দিতে পারবো না অবশ্যই আমরা চুল, নখ, দাড়ি আমরা এগুলা কাটা থেকে বিরত থাকবো। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, নখ কাটলে আপনার কোরবানি দেওয়ার সওয়াব হয়, তাহলে দাড়ি আর চুল এগুলা কাটলে কি ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে? জি অবশ্যই হ্যাঁ। আপনি যদি এই সমস্ত বিষয় আপনি যা যা কাটা থেকে বিরত থাকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত বিষয় অর্থাৎ চুল, দাড়ি, মোষ, নখ এগুলা যদি আপনি না কাটেন, যদি পরবর্তীতে ঈদের মাঠ পড়ে এসে যদি আপনি কাটেন তাহলে অবশ্যই আপনার অবশ্যই অবশ্যই আপনার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন হয়ে যাবে এবং আপনি পরিপূর্ণ সওয়াবের অংশীদার হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।